নমস্কার আজকে বলবো তিন মূলাঙ্ক নিয়ে যাদের জন্ম তারিখ বা যে কোনো মাসের তিন বারো একুশ তিরিশ তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের এরা একটু খোলা মনের হয় এরা একটু একগুয়ে বা একটু সেন্টিমেন্টাল প্রকৃতির হয় যাদের কাছে ভালোবাসা পায় তাদের সাথে এরা একদম পুরো ক্লোজ ভাই মিলে যায় কিন্তু কেউ যদি এদের একটু অপমান আবার সেখান থেকে সরে আসে এরা একটু ধার্মিক হয় কিন্তু লোকের কাছে কোনো কিছু প্রকাশ করে না বেশি সাদা মাটা হবে লাইফস্টাইল মেনে একটু নীতিবাগিস এরা শিক্ষা জায়গাটা বলি এই সপ্তাহ পনেরো তারিখ থেকে একুশ তারিখ তিন সংখ্যা জায়গা জাত এই সপ্তাহে কিন্তু আপনার দেখা যাচ্ছে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ভালো শিক্ষার সাথে বা উচ্চশিক্ষার সাথে সম্পর্কিত আপনার একাগ্রতা হবে কনসেনট্রেট হবে কনফিডেন্স বাড়বে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে এবং আপনি পড়াশোনার জন্য যদি বাইরে যাওয়ার প্ল্যান করেন সেটাও কিন্তু আপনি সাকসেস পাবেন পেশাগত জীবন পেশাগত জীবনে দেখলে দেখা গেল আপনি কাজে যা যথেষ্ট প্রশংসিত হবেন ব্যবসা যথেষ্ট ডেভেলপ হবে আপনি কোনো প্রফেশনাল কেরিয়ার করতে চান এই সময় কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন নতুন করে জব পেতে পারেন উপার্জনের যথেষ্ট যথেষ্টভাবে ব্যবসা যথেষ্ট আর্থিক যা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য জিগেটে বলি এই সপ্তাহে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য অনেকটা বেটার হবে কিন্তু খাবারের ব্যাপারে পানীয় ব্যাপারে একটু বুঝে শুনে খাবেন ইনফেকশান হতে পারে আপনার মনে কিন্তু যথেষ্ট জোর থাকবে এবং কনফিডেন্স যথেষ্ট হাই থাকবে প্রেমের জায়গাটা বলি জীবন সাথীর সাথে বা লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্কে যথেষ্ট দৃঢ় হবে মনের ইচ্ছা পূর্ণ হবে একে অপরের খুব কাছাকাছি আসতে হবে এবং আপনার সম্পর্কে যথেষ্ট মজবুত হবে এই সাথে উপায় কি করবেন অবশ্যই খাবারের পাতে অবশ্যই একটু গুড় খান এবং গুরুমন্ত্র জপ করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে ছোটো বড়ো নিবিশে প্রত্যেকের জন্য বলছি এবং যদি আপনার বাড়িতে বাবা মা থাকে অবশ্যই তাতে পায়ে হাত দিয়ে নমস্কার করুন ভালো থাকবেন অবশ্যই এর সাথে সাপ্তরটা ফলো করেন পনেরো তারিখতে একুশ তারিখ পনেরোই জুলাই তো একুশে জুলাই সেটা অবশ্যই আপনাদের জন্য অনেকটা ভালো হবে ভালো থাকবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব নটা অন করবেন যত লোকে শেয়ার করবেন আর যদি মনে হয় যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে নেবেন আপনার যে কোনো সমস্যার জন্য বাস্তু সমস্যা বলুন আপনার ডেট অফ বার্থ থাকুক না থাকুক আপনার ভবিষ্যতটা জানার জন্য বা আপনার কোনো প্রবলেমে পড়েছেন আপনি জ্যোতিষ মতে তন্ত্রমতে প্রতিকার আপনি অবশ্যই নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে অনলাইনে বা অফলাইনে নমস্কার ভালো থাকবেন